মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে চৌঠা জুন সারা বাংলা জুড়ে যখন লোকসভা এবং বড়নগর বিধানসভার রেজাল্ট বেরোবে, দূরবীন দিয়ে তো কেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে। তাই মঞ্চ থেকে দাঁড়িয়ে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী টেম্পারামেন্ট রাখতে পারছেন না, যেখানেই যাচ্ছেন সেখানেই বুঝতে পাচ্ছেন এবারে মানুষ ওই ঘাস ফুলের আগাছা সাফ করে দেবে। তাই একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মঞ্চ থেকে দু অক্ষর চার অক্ষর বলছে, রাস্তা লুচ্চালা ফাঙ্গাদের মতন বাব্যাটা বাব্যাটা করছে। যে বাব্যাটা না থাকলে মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কিন্তু মুখ্যমন্ত্রী হতেন না। এখনো অনেক ভদ্রভাবে আমরা রয়েছি, মুখ্যমন্ত্রী মাত্রা অতিক্রম করছেন। এর আগেও মুখ্যমন্ত্রী সীমা অতিক্রম করেছিলেন, তখন দীপক ঘোষের একটা বই দেখিয়ে বলেছিলাম, আজকে আবার বলছি সারা বাংলাকে পড়াবো, এই বইটার নাম মিথ্যাশ্রী, দীপক ঘোষের রচিত, সারা বাংলাকে পড়াবো, সারা গ্রাম বাংলা প্রত্যেকটা ব্লকে ব্লকে জেলায় জেলায় পড়াবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ টেনে খুলবো, দীপক ঘোষের মিথ্যাশ্রী বই সারা বাংলার মানুষকে পড়িয়ে মানুষকে বোঝাবো, বলবো এই মুখ্যমন্ত্রীকে চিনে নিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।